পুনের 7 বছরের ছোট্ট সুসেন সবেমাত্র ক্লাস টুতে পড়ে। সূর্যের আলো ফুটতেই বাবা ও 12 বছরের বড় ভাইয়ের সাথে মাঠে আসে, মনের আনন্দে ক্রিকেট প্র্যাকটিস করে, বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন বনে। আর তার এই স্বপ্ন পূরণের সঙ্গেই ক্রিকেট একাডেমি অফ পাঠানস। পাঠান শুনেই বোঝা যাচ্ছে এই একাডেমি ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ী ভাই ইরফান ও ইউসুফ পাঠানের ক্রিকেট একাডেমি। ছোটবেলায় অর্থাভাবে ভালো ক্রিকেট ফ্যাসিলিটিস পাননি, আগামীর ক্রিকেটাররা যাতে ভালো ফ্যাসিলিটিস পান সেজন্য 2014 সালে ক্রিকেট থেকে অবসর নেয়ার আগেই গুজরাটে নিজ শহর ভাদোদারায় 2 ভাই মিলে শুরু করেন ক্রিকেট একাডেমি অফ পাঠানস, সংক্ষেপে ক্যাপ। 9 বছরের এই যাত্রায় এই একাডেমির সঙ্গী হয়েছে প্রায় 8,000 ক্রিকেটার, 15টা রাজ্যে, ক্যাপের আছে 40টারও বেশি সেন্টার, এর মধ্যে পুনেতেই একটা। আর ক্যাপের প্রধান মেন্টর হিসেবে আছেন অসি গ্রেট গ্রেগ চ্যাপেল, যিনি কিনা টিম ইন্ডিয়াকেও কোচিং করিয়েছেন। ক্যাপেলের পরামর্শ অনুযায়ী 2টা মেথড ফলো করে ক্রিকেট একাডেমি অফ পাঠানস, কোচিং দ্য কোচেস আর কোচিং দ্য কিডস, অর্থাৎ এই একাডেমি বাচ্চাদের পাশাপাশি কোচদেরও কোচিং করায়, শেখায়, কোচদের আলাদাভাবে ট্রেন করানো হয়, তারা এরপর বাচ্চাদের কোচিং করান, ফলে তারা সঠিক কোচিংটা পান, অভিভাবকরা কিংবা স্বয়ং ক্রিকেটাররাও তাই খুব খুশি। মুলাঞ্চা ভবিতব্যাচা বিচার করুন এই একাডেমিকডে মিয়ালেলো আহে, कारण इरफान पठान आणि युसुफ पठानचं नाव आहे आणि त्याच्यामध्ये सगळ्यात महत्त्वाचं की आज जर पाहिलं भारतामध्ये तर किंवा जगामध्ये असू द्या कुठल्याही गोष्टीमध्ये ब्रँडिंगला महत्त्व आहे। साधारणतः सामान्य सर्वसामान्य माणूस जरी विचार केला तर तो ब्रँडच्या शोधात आहे सध्या, आणि सगळ्यात महत्त्वाचं क्वालिटीला कोणीही कम्प्रोमाइज करायला तयार नाही, क्वालिटी इज बेस्ट, त्याच्यामुळे ही अकॅडमी चूज केलेली आहे। क्योंकि यहाँ पे जो कोचेस है बहुत अच्छे कोचेस है, जो मैं यहाँ आया यहाँ की फैसिलिटीज भी अच्छी है और ट्रेनिंग सेशन भी टाइम पे रहते हैं, सुबह एक सेशन रहता है और 7 से 9, फिर बाद में 2:30 बजे एक सेशन रहता है, 2:30 से 4। ইন্ডিয়ান বাচ্চাদের জন্য, ক্রিকেট প্রেমী বাচ্চাদের জন্য ক্রিকেট একাডেমি অফ পাঠানস অনেকটাই বিপ্লব, কারণ তাদের যে নামের ওজন আছে সেজন্য কখনোই তারা কোয়ালিটি এবং প্র্যাকটিস ফ্যাসিলিটিস নিয়ে কম্প্রোমাইজ করেন না। এই যে পুনেতে যে ক্রিকেট একাডেমি অফ পাঠানসের একটা শাখা আছে, এখানেও 7:00 থেকে 7:00 পর্যন্ত প্র্যাকটিস হয় এবং 3 বেলা প্র্যাকটিসের জন্য 3 জন আলাদা আলাদা কোচ নিয়োগ করা হয়েছে। বোঝাই যাচ্ছে যে প্র্যাকটিস যাতে ঠিকঠাক হয়, যে বাচ্চারা যে সময় সময় পান তারা যেন ঠিক ওই সময়ে এসে প্র্যাকটিস করতে পারেন এবং পারফেক্ট প্র্যাকটিস ফ্যাসিলিটিসটা যেন তাদের এনশিওর করা যায়, সেই চেষ্টাই ক্রিকেট একাডেমি অফ পাঠানস করেছে। কারণ তারা 2 ভাই ইউসুফ পাঠান এবং ইরফান পাঠান ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন, ভারতকে রিপ্রেজেন্ট করেছেন, ভারতের হয়ে তারা বিশ্বকাপও জিতেছেন, T20 বিশ্বকাপ জিতেছেন ইরফান পাঠান, ইউসুফ পাঠান জিতেছেন ওয়ানডে বিশ্বকাপ, তাই তাদের নামের যে ভার সেই ভার রাখার জন্য তাদের কখনোই কোয়ালিটিতে কম্প্রোমাইজ করা চলে না। বাংলাদেশ ক্রিকেটেও ইমরুল কায়েস একটা একাডেমি দিয়েছেন, হাবিবুল বাশার সুমন একটা একাডেমি দিয়েছেন, সাবেক পেস বোলার এখন বিভিন্ন সার্কিটে কোচিং করাচ্ছেন, প্রিমিয়ার লিগ BPL-এ কোচিং করাচ্ছেন, HP-তে বা বাংলাদেশ টাইগার্সে কোচিং করাচ্ছেন নাজমুল হোসেন, তিনি একটা একাডেমি দিয়েছেন তার নিজের এলাকা হবিগঞ্জে। আর সাকিব আল হাসানের মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি তো এখন পুরো বাংলাদেশেই বিখ্যাত। এইসব ক্রিকেটাররা যখন একাডেমি দেন, একাডেমিতে তারা আসেন, তখন যে কোনো ক্রিকেটার, যে কোনো সাধারণ জনগণ, খুদে ক্রিকেটার, ক্রিকেট প্রেমী মানুষ ইন্সপায়ার হন, তারা একটা বিশ্বাস পান, একটা ভরসা পান যে অন্তত এখানে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করা হচ্ছে না। পুনে থেকে আফনান পিয়াল, অলরাউন্ডার, ভারত।